আল্লাহর ওলির জুতা বিক্রি করবে, সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ বয়া রইছে, কয় বাড়িতে সন্তানগুলা না খায় আছে, এখন এই জুতা ডোজারা যদি বিক্রি করি তাইলে আমার মনে হয় কিছু পামো, বাড়িতে সন্তান দেখাবে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পকির জুতাটা নিয়ে দাঁড়ায় রয়েছে, বৈশা আছে, বিক্রি করবে। সন্ধ্যা পর্যন্ত হঠাৎ তাকে দেখে রে একজন আরেকজন আল্লাহর আলী হজরতে আমিল খসরু রহমতুল্লাহ আলাই উনি বাজারে ঢুকতেছে, ঢুকা মাত্রই বলে আহারে আমার মুর্শিদের জুতার যেন গন্ধটা আমি বাজারে শুনতে পাই, মুর্শিদের প্রেম, তার জন্য মুর্শিদের জুতাটাই তার কাছে সবচাইতে বড় নিয়ামত। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা খাদা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি বাজারে ঘুরে আর ঘুরে কয় আহারে কেন জানি আমার মুর্শিদের জুতার যেন গ্যারান্টা যেন আমি বাজারের মধ্যে পাই। হঠাৎ তাকায় দেখে রে বাজারে কে কোনার মধ্যে একটা ফকির তার মুর্শিদ কাবলার জুতাটা নিয়ে ফকির ভইসা আছে। এবার আমির খসরু কিন্তু একজন বাদশা ছিল, এবার আমির খসরু ডাক দিয়া কই এরে ফকির এই জুতাটার মূল্য কত, হাদিয়া কত রে? ফকির এবার কই যদি এটার মূল্যটা আমি বেশি কইয়া ফেলাই, যদি না নেয় তাইলে আরো বিপদ, কারণ এমনি ঘরের অবস্থা বেশি ভালো না, তাইলে এক কাজ করি এমন দাম কম, হেও দাম কয় না, হে কয় আপনি যা পারেন তাই দিয়া লইয়া যান গা। এবার আমির খসরু রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই ফকির রে জুতার মূল্যটা কত তুই আগে তাড়াতাড়ি বল, যদি না বলস আয় জুতাটা আমার হাতে আগে দে। আমির খসরু রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদের জুতা মাতার উপরে লইয়া বাড়িতে ছইলা গেছে, যাবার পরে পর ফকিরটারে ডাক দিয়া কয় এরে ফকির এই যে দেখ সিন্দুকের ভিতরে বিশাল বর্তি টাকা আছে, এখানের মধ্যে যেই টাকা যতগুলা তোর পছন্দ হয় এই জুতার বিনিময় সবগুলা টাকা তোরে দিয়া দিলাম। ফকির কই কিরে বাদশা আমারে বাড়িতে আনছে, টাকা পুরা সিন্ধুক আমারে দিয়া দিবে, জুতা এক জোড়ার মূল্য কি, এত দাম নাকি, আসলে আমারে কি ফিডাইবার বাও করতেছে কিনা আল্লাহই জানে। আমার ভাইয়েরা বন্ধুর হবারা খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ফকির রে তোর যা মন চায় তুই তার টাকা নিয়ে যা। এবার ফকির বস্তাটা বাইর করছে, ফকির মানুষ তো পুরা বস্তা অর্ধেক ভরছে টাকা দা, বইরা আবার কই কিরে ইলা জুতা এক জোড়ার মূল্য কি এতটিয়া, আমি বস্তা বইরা নিতেছি না আমারে আবার পিছনে লোক লাগাই আমারে ফিডা মিডা মোরা সুরা খাওয়ায় আল্লাহ জানে কোন বই কয় বাসা আমি টিহা হইনি মোনা নান আপনি জুতা হয় নিয়ে যান গা। আমির খসরু রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় টাকা লয়ে যা, কয় না না আমি নিব না, কয় তুই নিতে হবে, দমক যখন দিছে মাশাল্লাহ টাকার ব্যাগটা খান দেদে তুলছে তুললা মাশাল্লাহ লয়ে ছুটছে বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, আরো ফহিরে দেখছে কই কিরে তুই এত সুন্দর জামা করতে গিয়ে পড়লি, কই এটা তুই জানস না সব খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইর কারামত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা বন্ধুরা বাবারা ওই ফকিরটা কয় ক কেমনে নাই তো তুই চুরি করছ, কয় না না তুই বাদশার দরবারে যা গেলে বুঝবি। আমার ভাইয়ারা বন্ধুরা বাবারা বাদশার দরবারে ফকির আইসা ডাক দিয়া কয় ও বাদশা অমুক ফকির আসলে অনেকগুলি টাকা মনে চুরি করছে, হে তো সুন্দর কেমনে ছেলে, বাদশা ডাক দিয়া কয় তোর কি প্রয়োজন, কয় আপনি দিলে তো আরো বলা, কয় যা যা মন চায় হেনতে লইয়া যা সুবহানাল্লাহ, কারণ মুর্শিদের দেখেন পায়ের জুতাটা যে মূল্য কত দামি এটা বুঝাইবার জন্য বলতেছে, মুর্শিদের কথাও যে কত দামি। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবার মুর্শিদের দরবারে ওই ফকিরটা যখন চইলা যায় আমার ভাইয়েরা যাওয়ার পর হঠাৎ করে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এভাবে একদিন ফাতিয়া মাহফিলের মধ্যে তাকায় দেখে রে যেই ভিক্ষুকটারে উনি জুতা দান করছিলেন তাকায় দেখেন ওই ভিক্ষুকটার শরীরের মধ্যে বড় সুন্দর সুন্দর জামা লাগানো। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই ফকির রে এত সুন্দর জামা তুই কোন জায়গায় পাইলে, এবার ডাক দিয়া কই আল্লাহর ওলি গো সব হইল তোমার দয়া। আমার ভাইয়েরা বন্ধুরা কইটা কেমনে কিভাবে সংক্ষেপে বলতেছি, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা কয় গো আল্লাহর ওলি আপনার একজন মুরিদ বাদশা যিনি হযরতে আমির খসরু রহমতুল্লাহ আলাইহি আপনার এই জুতার মূল্য লক্ষ লক্ষ টাকার বিনিময় আপনার এই জুতাটা আপনার মুরিদ বাদশার কাছে আমি বিক্রি করে ফেলেছি। আমার ভাইয়েরা যাক দয়ালের কদমে যাই জয়
একটু কথা বলতে পারছি, আসলে এখানে আসছি দয়ালের নজরে একটু দোয়া নেওয়ার জন্য, দয়ালের কদমে। আল্লাহ তাআলা যাক, আমি রমজানের আগে দয়ালের দয়া মাশাআল্লাহ এনডিএ মুর্শিদাবাদে আমি প্রোগ্রামে গেছি মাত্র তিনটা, দয়ালের দয়া মাশাআল্লাহ আমি যাইবার দিনে বলছি যে দয়াল তুমি দেখো মাশাআল্লাহ, প্রথম মাহফিল করছি, দ্বিতীয় মাহফিল করছি, এক একটা করতে করতে প্রায় নয়টা প্রোগ্রাম করছি শুধু মুর্শিদাবাদের ভিতরে। পরে বেল্লভি শরীফেও গেলাম, দিল্লিতেও গিয়া আরও দুইটা মাহফিল করে আসছি। আমার ভাইয়েরা, যত জায়গায় আমি মুর্শিদ স্মরণ করছি, আমার দয়ালের স্মরণ করছি, তত জায়গায় আমি জয় হয়েছি। কিন্তু একটা জায়গায় আমি মুর্শিদের কথা স্মরণ করতে ভুলে গেছি, কিন্তু ওই জায়গায় আমি ওয়াজই করতে পারি নাই, ওয়াজই করতে পারি নাই। শেষ পর্যায়ে আমারে যেই লোকে দাওয়াত দিছে, কে হুজুরি রে কী করলেন আপনি আগের দিন ওয়াজ, কী গরম গরম করলেন, আজগা কী করলেন? আমি কই ভাই আজগা আমার কেন জানি, আমি নিজেই কইতে পারি না, আজকে আমার মুর্শিদের কথাই মনে নাই আমার বলতে স্মরণ আস করতে। এজন্য আমার ভাইয়ারা দয়ালের কদমে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করো। আখির দাম, আসসালামু আলাইকুম। লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকে। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে।